তরকা রান্না করবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম সবুজ মুগ বা তরকা মুগ। আপনি কিন্তু বাজারে যে মিক্সড মুগ ডাল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, স্বাদ দুটোরই ভালো হয়। প্রাথমিকভাবে আমি এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। 1 মাঝারি সাইজের রসুন পুরোটাই আমি এরকম করে ছাড়িয়ে গোটা গোটা অবস্থায় রেখে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে ভাজা গুঁড়ো আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে ভাজা গুঁড়ো। মুগ ডালগুলোকে আমি প্রেশার কুকারে 10 থেকে 12টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 2 বার জল ব্যবহার করেছি প্রেশার কুকারে মুগ সেদ্ধ করবার জন্যে। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করেছি 5টা মতো সিটি দিয়ে। তারপর প্রেশার কুকারের প্রেশার বার করে দিয়ে আরও কিছুটা জল দিয়ে আরও 5 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। এইভাবে ডাল সেদ্ধ করলে ডালের কখনো তলা ধরে যাবে না। তো এখানে আমি যে মশলাপাতিরগুলোর কথা বলছিলাম সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। মুগটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, মানে মুগটা সেদ্ধ হয়ে একদম ফাটা ফাটা হয়ে যাবে। আমি ওই জন্যে একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম। দেখুন, প্রথমে আমি কিন্তু অল্প পরিমাণ জলই ব্যবহার করছি। আসলে প্রেশার কুকারে প্রথমেই যদি খুব বেশি পরিমাণ জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সিটি পড়বার সময় জল অনেকটা বেরিয়ে আসে আর খুবই অসুবিধা হয় রান্নাবান্না করবার জন্যে। সেই জন্যে আমি এই 2 বার জল দেওয়া সিস্টেমটা ব্যবহার করি। প্রেশার কুকারের ঢাকনিটা এবার আমি লাগিয়ে দিচ্ছি। মুগটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মুগটা সেদ্ধ হয়ে এরকম হয়েছে, হাত দিয়ে সামান্য একটুখানি চাপ দিলেই কিন্তু মোমের মতো গলে যাচ্ছে। ঠিক এভাবে মুগ তরকা রান্না করবার জন্যে আমি এখানে 200 গ্রাম মতো খাসি চর্বি নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোই অপশনাল, আপনি চর্বি ছাড়াও খুব ভালোভাবেই মুগটা রান্না করতে পারবেন। আর নিয়ে নিয়েছি ডিম, ডিমটা কিন্তু লাগবেই, ডিম ছাড়া তরকা রান্না করলে স্বাদটা অতটাও ভালো হবে না। আর নিয়ে নিয়েছি 1টা বড় সাইজের টমেটো। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 200 গ্রাম। পেঁয়াজটা ঠিক এইভাবে কেটে ব্যবহার করতে হবে, পেঁয়াজ কম নিলে কিন্তু হবে না। লাগবে আরও কিছু মশলাপাতি, তো এখানে রয়েছে উঁচু উঁচু 1 টেবিল চামচ পরিমাণ জিরে ভাজা গুঁড়ো, উঁচু উঁচু 1 টেবিল চামচ পরিমাণ ধনে ভাজা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো ব্যবহার করেছি। সামান্য চিনি এখানে নিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্যে। এখানে কিন্তু তরকা মিষ্টি হবে না চিনির জন্যে। লঙ্কা একটু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না তরকাতে। আর নিয়েছি 50 গ্রাম তরকা মশলা, এটা আপনি বাজারে প্যাকেট অবস্থায় পেয়ে যাবেন। 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি এখানে আমি ড্রাই রোস্ট করে হাতে চাপ দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এখানে আমি 1টা আদার 1 ইঞ্চি টুকরো এরকম করে কেটে নিয়েছি আর আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তেল আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম পরিমাণ, এটা আমি সাদা তেলই ব্যবহার করছি। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর লাগছে একটুখানি বাটার। যদি আপনি বাটার না দেন সেক্ষেত্রে কিন্তু ডালডা ঘি ব্যবহার করতে পারেন। তো রান্নাটা আমি শুরু করে দিচ্ছি, কড়াইয়ে ঢেলে নিচ্ছি তেলের পুরোটাই। এবারে আমি তেল যতক্ষণে গরম হয় ডিমটাকে লবণ দিয়ে একটুখানি ফেটিয়ে রেখে দিচ্ছি। 250 গ্রাম মুগ যদি আপনি চর্বি ব্যবহার না করেন তাহলে 4 থেকে 5টা ডিমও ব্যবহার করতে পারেন। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দেব যে কুচিয়ে রাখা পেঁয়াজ সেইগুলো। পেঁয়াজগুলোকে আমি জাস্ট তেলের ভেতরে একটু নাড়াচাড়া করে নরম হতে দেব। এখানে কিন্তু পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করব না। তো সামান্য একটু নরম হলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি তেলের ওপরে একটু রেখে এবারে দিয়ে দিচ্ছি যে আদা কুচিগুলো আছে সেগুলো।
আপনি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মানে ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু কাঁচা লঙ্কার সাথে সাথে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করা হয়। আমি যদিও এখানে সেটা করছি না। তো আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন বাটা এগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ আমি লবণ দিয়ে মুগটাকে এমনি সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাগুলো। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, এরপর ধনে ভাজা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও। সামান্য একটু কষিয়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি খাসির চর্বিগুলো। খাসির চর্বিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হলুদ মাখিয়ে, লবণ মাখানো ছিল না। তো আমি খাসির চর্বিগুলো দিয়ে এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই খাসির চর্বিগুলো জাস্ট রান্না হয়ে যাবে। হলুদটা একটু কম লাগছে, তাই আমি আরও একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এটার ভেতর। এবারে কড়াইয়ের মাঝখানের অংশটা এইভাবে খুন্তি দিয়ে একটু ফাঁকা জায়গা তৈরি করে নিচ্ছি। খাসির তেল যদি আপনি ব্যবহার না করেন তাহলে এই মাঝখানটাতে দিয়ে দেবেন একটুখানি ডালডা ঘি অথবা বাটার। তারপর ঘি বা বাটারটা গরম হবার পর এইভাবে দিয়ে দেবেন ডিমটাকে। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখে দেবেন। তারপর ডিমটাকে ঠিক এইভাবে খুন্তি দিয়ে সমস্ত মশলার সাথে এরকম গোল গোল করে একই দিক থেকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবেন। তাহলে খুব সুন্দর ফিতের মতো আপনার ডিমের ফিতে ফিতে মতো তৈরি হয়ে যাবে, আর ডিমটা কিন্তু একেবারেই দলা দলা হয়ে যাবে না। দেখুন কত সুন্দর ডিমের ভুরজি তৈরি হয়ে গেছে। এবারে যে প্রসেসটা আমি দেখিয়ে দেব সেটা কাইন্ডলি ফলো করবেন। আমি যতটা মুগ সেদ্ধ করে রেখেছিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তরকা মশলাটা পুরোটাই। তারপর প্রয়োজন হলে তবেই এখানে লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দেবেন এক চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু মোটেই মিষ্টি স্বাদ তৈরি করবে না, বরং স্বাদটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দিলাম কাসুরি মেথির গুঁড়ো, আর কাসুরি মেথি গুঁড়োর আগে দিয়ে দিয়েছি গরম মশলাটা। এবার এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা আর তরকার সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচা জল কিন্তু ব্যবহার করা যাবে না। তো একটা পাত্রে আমি টকবক করে সেদ্ধ করে নিয়েছি জল। তো সেই গরম জলের খানিকটা অংশ আমি তরকার ভেতরে দিয়ে দিলাম, আর বাকি যে তরকার জন্য ডালটা ছিল সেটা আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এরকম করে নিয়েছি। আর দিয়ে দিলাম বাকিটা জল। জলটা একটু আপনারা বুঝে দেবেন, কারণ তরকাটা কিন্তু শুকনো শুকনো হয়, আর এরপরে খুব বেশিক্ষণ রান্না করবারও প্রয়োজন হয় না। এত সুন্দর স্বাদের একটা তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, একটা লাইক নিশ্চয়ই আমার প্রাপ্য, পারলে সেটা দেবেন, কারণ আপনার একটা লাইক, কমেন্ট কিংবা শেয়ার এই ভিডিওটাকে বহু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারের পরিবর্তে অবশ্যই আপনারা ডালডা ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটারটা বেশি প্রেফার করব, কারণ ডালডা ঘি কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয়। আমি একটু চেখে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিক আছে কি না। একেবারে পারফেক্ট হয়েছে সব কিছু। রান্নাটা করবার সময় ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন, ওখানে আমি সমস্ত কিছু লিস্ট সুন্দরভাবে লিখে দিয়ে দিই। রান্নার সময় ভীষণ সুবিধা হবে আপনাদের। তো রান্না বান্না তো শেষ, এবার কিন্তু খাবার পালা। হাতে গড়ানো রুটি দিয়ে কিন্তু তরকা সব থেকে বেশি ভালো লাগে। ভীষণ টেস্টি হয়েছে এই তরকাটা। অবশ্যই চেষ্টা করবেন একবার এরকম করে তরকা বানিয়ে খাবার জন্যে। এখনও একটা সিক্রেট তো বলাই হয়নি, যখন পরিবেশন করবেন আপনার তরকা এত সুন্দর টেম্পারিং কী করে দেখাবেন। কিছু না, কড়াইতে নিয়ে নেবেন 2-3 চামচ মতো সাদা তেল অথবা ঘি। তার মধ্যে দিয়ে দেবেন একটা শুকনো লঙ্কা। ঘি বা তেলটা গরম যখন একটু কম হবে
তখন ওর মধ্যে দিয়ে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ। এবার ওই তেলটাকে দিয়ে দেবেন তরকার ওপরে। আপনার তরকা সুন্দরী খাবার টেবিল আলো করে রেখে দেবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকের মতো বিদায় নেব। নমস্কার।